তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিস কার্যালয়ে কিং কোবরা সাপের উপস্থিতি নিয়ে ধুমধুমার কাণ্ড ঘটে যায়। ঘটনা সোমবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে আচমকায় তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিস কার্যালয়ে একটি কিং কোবরা সাপ দেখতে পায় অফিসের নাইট গার্ড। পরে তেলিয়ামুড়া স্থিত বনকর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে বনকর্মীরা ছুটে যায় মহকুমা শাসকের অফিস কার্যালয়ে। বনকর্মীরা স্নেক স্টিকের সাহায্যে কিং কোবরা সাপ ধরে সরু ব্যাগে প্রবেশ করিয়ে নেয়। পরে বনকর্মীরা কিং কোবরা সাপটিকে তেলিয়ামুড়া স্থিত বনকর্মীদের অফিসে নিয়ে আসে। পরবর্তীতে এদিনের রাতেই বনকর্মীরা কিং কোবরা সাপটিকে 7 মাইল এলাকার গভীর জঙ্গলে ছেড়ে দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। তবে সুদীর্ঘ বছর ধরে তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিস কার্যালয়ে কিং কোবরা সাপের উপস্থিতি প্রমাণ হয়ে গেল। রাজ্যে কিং কোবরা সাপ রয়েছে। এম অফিস থেকে একটা খবর আইছিল, একটা সাপ ঢুকতে গেছে। ইলেকশন বিডায় কাজ করে এখানেই গিয়ে দেখি কিং কোবরা সাপ একটা। তারপর আমরা দুইটা নিয়ে আনলাম। এখন কি তারপর এটাতে আমরা কোন আমরা সেফ জায়গা বনের মধ্যে সাইড দিলাম এটাতে। নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।